হ্যালো এভরিওয়ান, VidOnko.com এই ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে বলা হচ্ছে যে প্রশ্নটি 10 সেমি উচ্চতা বিশিষ্ট একটি লম্ব প্রিজমের ভূমি একটি আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেন্টিমিটার এবং প্রস্থ দেওয়া আছে 3 সেন্টিমিটার। প্রিজমটির আয়তন কত হবে আমাদের নির্ণয় করতে হবে। এখন আমরা প্রিজমের যে আয়তনের সূত্র জানি, প্রিজমের আয়তন সেটা কি হয় না, প্রিজমের আয়তন সমান হলো ওই প্রিজমের যে ভূমির ভূমি থাকবে সেই ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। এখন আমাদের এখানে যে প্রিজমটি দেওয়া আছে তার আমরা যদি ভূমির ক্ষেত্রফল নির্ণয় করি, আচ্ছা আমরা এই আয়তনটাকে ভি দিয়ে নির্ণয় মানে ডিনোট করছি, তো এখানে যে ভূমির ক্ষেত্রফলটা আমরা পাবো কি পাবো না, দেখো ভূমিটা কি বলা আছে না, একটি আয়তক্ষেত্র এবং তার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, তাহলে ভূমির ক্ষেত্রফল সমান এখানে আমরা অ্যাকচুয়ালি কি পেয়ে যাব না, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা জানি দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তো আলটিমেটলি আমরা এখানে তখন কি পেয়ে যাব না, 5 × 3, এবং এখানে যে একক আসবে সেটা আসবে বর্গ সেমি, অর্থাৎ 15 বর্গ সেমি। এটা হয়ে গেল আমাদের ভূমির ক্ষেত্রফল। তো আমরা আয়তনটা কি পেয়ে যাব না, 15 × উচ্চতা, উচ্চতা আমাদের দেওয়া আছে প্রশ্নে দেখো 10 সেমি, তো আমরা এখানে বসিয়ে দিই ওটা 10, তাহলে আমরা আলটিমেটলি এখানে কত পেয়ে যাবো, 150, এবং এখানে যে আয়তনের যে একক এখানে আসবে সেটা হবে ঘন সেমি। এটাই হবে এই কোশ্চেনের আনসার। VidOnko.com ওয়েবসাইটে ম্যাথস দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।